হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো মাধ্যমিকের অনির থেকে যে সমস্ত বোর্ড কোশ্চেন আসতে চলেছে সেই সমস্ত বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং কোশ্চেন তো আমি বলেই দেবো কোন কোশ্চেনগুলো এবারের জন্য করণীয়র ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং সেই অঙ্কগুলোকে কিভাবে তোমরা সলভ করবো পুরো ও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কাজ করে নিতে হবে, সবার প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করতে হবে সবার আগে এরকম ধরনের ইন্টারেস্টিং এডুকেশন ভিডিও পাওয়ার জন্য। যেটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এক্স ইকুয়ালস টু 2√15 বাই √5 প্লাস √3 হয়, তবে এক্স প্লাস √5 বাই এক্স মাইনাস √5 প্লাস এক্স প্লাস √3 বাই এক্স মাইনাস √3 ইকুয়ালস টু কত, তা এখান থেকে আমাকে এই দুটো ফরম্যাট তৈরি করতে হবে। তো সবার প্রথমে এখানে দেখি কি দিয়ে দিয়েছে, গিভেন যেটা দিয়ে দিয়েছে আর কি, সেটা লিখে দেবো 2√15 ইন এক্স ইকুয়ালস টু 2√15 √5 প্লাস √3। দেখো এটার থেকে আমি এটা আনার চেষ্টা করছি, আমি যদি কোনো কারণে এক্সের নিচে √5 আনতে পারি, তারপরে যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে এটা চলে আসবে। তাহলে সবার প্রথমে আমি এটাকে কীভাবে ভাঙবো দেখছি, এটাকে ভাঙা যায় কি না। এক্স ইকুয়ালস টু দেখো এখানে লেখা যায় 2√15কে লেখা যায় √5 ইন্টু √3, কেন 3 × 5 = 15 হয়। √5 ইন্টু √3 ইকুয়ালস টু √15, √15 জায়গায় লিখলাম √5 ইন্টু √3, আর এখানে রয়েছে কি √5 প্লাস √3। তো কী করছি আমি এখান থেকে এক্স নিয়েছি, √5টা কোনাকুনি নিচে নিয়ে চলে আসে, আমি আনতেই পারি এটা কোনাকুনি ক্রস মাল্টিপ্লাই যেরকম হয় গুণ করলে এখানে চলে আসে, সেই রকমভাবে আমি এটাকে নিচে নিয়ে চলে আসলাম। আর এখানে কী পড়ে থাকে 2√3, আর এখানে রয়েছে √5 প্লাস √3। দেখো এইবার যদি দেখি ফরম্যাটটা, এটাকে যোগভাগ প্রক্রিয়া করলে এটা চলে আসবে, সেই কারণেই আমি এটা করলাম। তো এখানে এইবার কি যোগভাগ প্রক্রিয়ায় পাই, দেখো যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। তো যোগভাগ প্রক্রিয়া করলে কী হয় জানি আমরা, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে এখানে কি এই লব মানে এক্স, হর মানে হচ্ছে √5, লব মানে এক্স মাইনাস হর মানে হচ্ছে √5, লব প্লাস হর লব মাইনাস হয়। এই পাশেও কী হচ্ছে সেম কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করবো। তো 2√3 ই প্লাস লব প্লাস হর মানে হচ্ছে √5 প্লাস √3, তারপরে হচ্ছে 2√3 মাইনাস √5 মাইনাস √3, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, যেহেতু লব প্লাস হর লব মাইনাস হর, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা হয়ে গেল। তাহলে এখানে এই এক্স প্লাস √5 আর হচ্ছে এক্স মাইনাস √5 ইকুয়ালস টু কী বেরালো, এখানে দেখো এক্স প্লাস √5 প্লাস এক্স বাই এক্স মাইনাস √5 ইকুয়ালস টু বেরালো, তবে এইটা এটা যোগ হয়ে যায় 3√3 কি প্লাস √5, আর এখানে হচ্ছে এ কি √3 আর হচ্ছে √5। ক্যালকুলেট করলে এটা পড়ে থাকলো, এটা থাক এইটার মান আমি পেয়ে গেছি। এখন এইটার মান আমাকে বের করতে হবে, ভালো করে লক্ষ্য করো, প্রথমে এইটার মান বের করলাম, নেক্সট আমি গিয়ে এটার মান বের করবো। এটার মান বের করতে গেলে একই রকম কন্ডিশন করবো, কিন্তু এখানে √5 জায়গায় গিয়ে থাকতে হবে √3 থাকতে হবে, তবেই যোগভাগ প্রক্রিয়া করলে আমরা এটা পেয়ে যাবো। কীভাবে বুঝলাম যোগভাগ প্রক্রিয়া করতে হবে, দেখো হর মানে এইখানে যেটা রয়েছে এটাই সেখানে রয়েছে, এটা আর এটা একই সেম রয়েছে, একটা প্লাস একটা মাইনাস থাকলে তখনই মনে রাখতে হবে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই হয়ে এটা হয়েছে। তোমাকে দেখতে হবে কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, তা এখানে আবার লিখলাম এটা। তো এক্স ইকুয়ালস টু কী হচ্ছে 2√15 বাই কী হচ্ছে √5 প্লাস √3। তো এখানে একই রকমভাবে এটাকে ভাঙা যায় যে 2√5 ইন্টু √3 ই 15কে ভাঙা যায়, আগের মতন যেরকমভাবে আগেরটা ভেঙেছিলাম। তো এখানে এক্স বাই কী হচ্ছে √3টাকে নামালাম, আগেরবার কী হচ্ছে √5 নিয়েছিলাম, এখানে √3টাকে নামালাম, √5টাকে ওপরে রেখে দিয়ে দিলাম, মানে ক্রস মাল্টিপ্লাই করে √5 প্লাস √3, ঠিক আছে। মানে এইখানে √3টা ছিল ক্রস মাল্টিপ্লাই হয়ে, এখানে কিছুনে ছিল না এক ছিল, ক্রস মাল্টিপ্লাই একের সাথে ইন্টু হয়ে গেল, তাহলে √3 হয়ে গেল। তো এরপরে কি যোগভাগ প্রক্রিয়া করবো, যোগভাগ প্রক্রিয়ায় পাই। তো এখানে কী হবে লব প্লাস হর লব মাইনাস হর, এক্স প্লাস √3 এক্স মাইনাস √3, আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে রয়েছে এ 2√5 ই প্লাস √5 প্লাস √3, আর এখানে 2√5 মাইনাস √5 মাইনাস √3, ঠিক আছে। তাহলে এখান থেকে কী চলে আসছে এক্স প্লাস √3 এক্স মাইনাস √3 ইকুয়ালস টু এইখানে কী হয়ে যাচ্ছে, এইখানে হচ্ছে দেখো 3√5 প্লাস √3, তোমার হচ্ছে √5 মাইনাস √3, √5 মাইনাস √3। তো এইখানে এই দুটো হয়ে গেল, এখানে কন্ডিশন দুটো অ্যাপ্লাই হয়ে গেল, এইটা আর এটা হয়ে গেছে। তো এখানে এখন এক্স প্লাস √5 বাই
এক্স মাইনাস রুট ফাইভ এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি এই দুটোর মান বের করে ফেলেছি। তো এখন যেটা বলেছে সেগুলোর মান বের করবে, যেটা বলে দিয়েছে এক্স প্লাস রুট থ্রি রুট ফাইভ এক্স মাইনাস রুট ফাইভ প্লাস কোনটা রয়েছে এক্স প্লাস রুট থ্রি এক্স মাইনাস রুট থ্রি, ঠিক আছে। তো এইখানে এইটা কী হবে, এই এইটার ভ্যালু হচ্ছে এটা হয়ে যাবে থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ, আর এখানে নিচে যেটা রয়েছে রুট থ্রি মাইনাস রুট ফাইভ, যেটা এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, এর ভ্যালুটা এটা বসিয়ে দিলাম, এর ভ্যালু এইটা বসিয়ে দেবো, এখানে প্লাস দিয়ে এখানে বসিয়ে দেবো। কী হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি, আর এখানে আছে কি রুট ফাইভ মাইনাস রুট থ্রি। তাহলে এখন যদি আমরা এইটাকে এখন করি, এখন এইটাকে যদি এখানে করি আমরা, যে তোমার এইখানে দেখছি থ্রি রুট ফাইভ রয়েছে ফাইভ রুট থ্রি রয়েছে, এটাকে যদি সেম করতে যায় তাহলে কি মাইনাস এখান থেকে কমন নিতে হবে, আর মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে যেটা রয়েছে এখানে সেটা লিখে দিলাম, কী হচ্ছে থ্রি রুট থ্রি প্লাস ফাইভ রুট ফাইভ রুট থ্রি মাইনাস রুট ফাইভ, আর এখানে মাইনাস কমন নিয়েছি, এই মাইনাসটা প্লাস হয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে এটা উল্টো মাইনাস কমন নিলাম এটা উল্টে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাসেরটা প্লাস হয়ে গেল, আর এখানে যেটা রয়েছে থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি। তো এখান থেকে এ আমরা দেখো এই দুটো সেম এলসিএম চলে এসে মানে লসাগু সেম এসছে, কারণ এইটা আর এটা একই জিনিস আছে হরে, তাহলে রুট থ্রি মাইনাস রুট ফাইভ, এখানে যে করি জায়গা হবে না, এখানে ছোটো করে করতে হবে রুট থ্রি মাইনাস রুট ফাইভ, আর উপরে কী রয়েছে রুট থ্রি প্লাস রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি, কেন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। তো ও এখন এখানে কী হবে, তো এখন কোন এখানে কী হবে দেখো, এইখানে কী আছে থ্রি রুট থ্রি রুট ফাইভ রয়েছে থ্রি রুট থ্রি, আর এখানে মাইনাস রুট থ্রি, তিন থেকে একটা রুট থ্রি গেলে দুটো রুট থ্রি পড়ে থাকে থ্রি রুট থ্রি, তারপরে দেখো এখানে ফাইভ রয়েছে আর থ্রি রুট ফাইভ রয়েছে, একটা রুট ফাইভ থেকে এই তিনটের থেকে একটা চলে গেলে কী হচ্ছে টু রুট ফাইভ থাকে, এবার রুট ফাইভের মধ্যে কোনটা বড়ো মাইনাসটা সাইনটা বড়ো মাইনাস সাইনটা বসবে, আর এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট ফাইভ। এবার দেখো এখান থেকে রুট থ্রি আর এখানে টু রুট থ্রি আর টু রুট ফাইভ রয়েছে, তাহলে এখান থেকে টু কমন যাবে, যদি টু কমন যায় তাহলে কি ব্যাকেট হয়ে যাবে একটা, টু কমন গেলে, আর এখানে টু রুট থ্রি মাইনাস ফাইভ এখানেও রুট থ্রি মাইনাস ফাইভ কেটে যাবে, কেটে গেলে কী পড়ে থাকে এ টু, সেটা হয়ে গেল অ্যান্সার। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, এন আর বন্ধুরা এই ধরনের আরও বিস্তারিত ভিডিও পেতে হলে তোমরা ডেসক্রিপশানে এবং আই বাটন চেক করতে পারো, ওখানে এই লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে এ আরও ভিডিও দেখে নিতে পারো। এবং আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।